আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরেকটি নতুন বিরোধে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ সম্মতে আপনারা যে যেখানে আছেন সবে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকের আপডেটটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে করোনা ভাইরাসের কারণে যে সকল কান্ট্রিগুলোকে ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছিল সৌদি গভর্নমেন্ট সে সকল দেশের যে নাগরিকরা ছিল বা প্রবাসীরা ছিল যাদের এই করোনার সময়ে যারা এই ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সৌদি আরবে প্রবেশ করতে পারিনি সে সকল দেশের যারা আকামা হোল্ডারদারি ছিল বিভিন্ন বিষাদারি লোক ছিল ফ্যামিলি ভিসা বিজিট ভিসা এবং আঁকামাদারি যে সকল প্রবাসীরা ছিলেন তাদের জন্য আসলে গুড একটি নিউজ আর এটা হওয়ারই কথা বা হওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে একত্রিশে জুলাই পর্যন্ত তাদের আকামার এবং বিশার মেয়াদ অটোমেটিক্যালি বৃদ্ধি করে দেবে সৌদি সরকার তাদের এই বিষয়টা বৃদ্ধি করে দিবে যাদের ইকামার মেয়াদ শেষ বা বা কিছু রয়েছে বা যাদের বিশার মেয়াদ নিয়ে সমস্যা সো তাদেরকে অটোমেটিক্যালি একত্রিশে জুলাই দু হাজার একুশ সাল পর্যন্ত তাদের আকামা এবং বিশার মেয়াদ অটোমেটিক্যালি এটা বাড়িয়ে দিবে এবং বাড়িয়ে বাড়ানোর কাজের প্রসেসিংটা স্টার্ট করে দিবে খুব দ্রুতই তাদের এটা ঘোষণা হয়ে গেছে এই বিষয়টা তো এটা ভালোই হয়েছে কারণ অন্যান্য কান্ট্রির যারা ছিল বা যে সকল প্রবাসী ছিল যারা আপনার করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তাদের এই বিষয়টা খুবই টেনশনের মতো ছিল কারণ আপনারা জানেনি ভাই অনেক টাকা খরচ করে কিন্তু বাইরে বা যে কোনো দেশে যাওয়া আসলে একটা টেনশনের বিষয় যখন একটা প্রবাসী ছুটিতে আসে যদি সঠিক সময় সে যদি আবার ফিরে না আসতে পারে তার পরিবারের জন্য তার নিজের জন্য কতটা একটা প্রবলেম ফেস করে বা ফেস করতে হয় সে বিষয়টা শুধু সেই জানে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া যেহেতু সুন্দর একটা ডিসিশন সৌদি সরকার নিয়েছে বা এই বিষয়টা তারা দেখেছে এর আগেও কিন্তু এরকম ছিল অনেকবার বিভিন্ন দেশের প্রবাসী যারা ছিলেন তাদের এবং কিন্তু বাড়িয়ে দিয়েছিল যেহেতু নিষেধাজ্ঞা করা হয়নি সেজন্য বাংলাদেশের আকামা বা বাড়ানোর কোনো পসিবিলিটি তারা এখানে জানায়নি যেহেতু বাংলাদেশকে কোনোভাবে ভ্রমণের নিষেধাজ্ঞা দেয়নি যাই হোক আলহামদুলিল্লাহ সুক্রিয় আল্লাহর কাছে যেহেতু যারা ব্যান অবস্থায় ছিল যাদেরকে আপনার আর ঢুকার অনুমতি দেয়নি করোনা ভাইরাসের কারণে তাদের বিশাল ম্যাটটা এবং আঁকামার ম্যাটটা বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সরকারকে তো আজকে এই ছিল আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন পর্যন্ত প্রবাসী যোদ্ধা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করেন পাশাপাশি বেলটি অন করে দিন আর আপনার কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট করেন আমরা আপনাদেরকে কোনো না কোনোভাবে আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ